বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 29 জোড়া টপের ডিজাইন এনেছি। এই টপের ডিজাইনগুলো মাত্র 2 আনা থেকে শুরু করে 2 আনা 3 আনা 4 আনা এরকম স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো কিন্তু এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় র‍্যাপ ইউজ করার জন্য এখানে আপনার বহু ডিজাইন রয়েছে। বন্ধুরা, ডিজাইনগুলো আপনি কিভাবে তৈরি করবেন বা কিরকম স্বর্ণ দিবেন আমি এ টু জেড ভিডিওর ভিতরে বলে দিব। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোল জ্যাক টু এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। বন্ধুরা, আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদের জন্য এনেছি এখানে আপনি দু ধরনের ডিজাইন পাবেন। একটা ডিজাইন হলো ছোট টপের ডিজাইন, আর একটা ডিজাইন হলো আপনার লম্বা সিস্টেমের কিছু কানের দুলের ডিজাইন এখানে রয়েছে। বন্ধুরা, এখান থেকে আপনি যে ডিজাইনটাই চয়েস করুন না কেন, সেটাই আপনি মাত্র 2 আনা থেকে শুরু করে 2 আনা 3 আনা 4 আনা এরকম স্বর্ণের মধ্যে ডিজাইন বুঝে আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি যে কোন ডিজাইনটা কতটুকু ওজন হবে বা কত টাকার দাম পড়বে, আপনি ভালোভাবে দেখে নেবেন। আর বন্ধুরা, এখন বলবো যে ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনি ছোট টপের ডিজাইন চয়েস করেন তাহলে এখানে দেখে নেবেন যে বহু ধরনের টপের ডিজাইন রয়েছে। সেখান থেকে আপনি যদি যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে চান তাহলে এখানে দেখে নেবেন যে কোন ডিজাইনটা আপনার ভালো হবে আপনার জন্য। বন্ধুরা, আপনি যদি কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চান, যেমন ধরুন আপনি দুয়ানা দিয়ে তৈরি করবেন, তাহলে আপনার এখানে ছোট কিছু টপের ডিজাইন রয়েছে, সেটা আপনি দুয়ানা দিয়ে তৈরি করতে পারবেন। বন্ধুরা, সেটা যদি আপনি তৈরি করেন, আপনি যখন তৈরি করতে দিবেন তখন আপনার যে টপের ডিজাইনটা সেটা একটু আপনি ছোট করবেন, রাউন্ডটা ছোট করে আপনি ডিজাইনগুলো তৈরি করবেন। আর যদি আপনি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে আপনি একটু বড় করে তৈরি করতে পারেন, যেমন ধরুন 3 থেকে 4 আনা দিয়েও আপনি এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনি যখন বড় করে তৈরি করবেন সেটা আপনি একটু বেশি স্বর্ণ দিবেন, আর যদি ছোট করে তৈরি করেন তাহলে সেটা অল্প স্বর্ণে হয়ে যাবে। বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু আপনি সবসময় র‍্যাপ ইউজ করতে পারবেন বা এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনি যদি সবসময় র‍্যাপ ইউজ করেন তাহলে একটু বড় করে একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা, আর যদি আপনি এখান থেকে কোনো ডিজাইন চয়েস করে সবসময় র‍্যাপ ইউজ করেন তাহলে ডিজাইনটা ছোট করবেন। পাশের যে আপনার রাউন্ডটা দেখতে পাচ্ছেন, যে ছোট গোল যে টপগুলো থাকে, তো সেগুলো আপনি একটু ছোট করে আপনার স্বর্ণকারকে এভাবে বলবেন যে ডিজাইনটা সবসময় র‍্যাপ ইউজ করবো, ছোট করে ডিজাইনটা তৈরি করে দিতে। বন্ধুরা, এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি ডিজাইনগুলো বড় করে তৈরি করে নেবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিজাইন রয়েছে লম্বা সিস্টেমের ইয়ারিং কানের দুলের ডিজাইন। তো সেখান থেকে যদি আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করেন তাহলে সেটা আপনি মাত্র 2 আনা থেকে শুরু করে 2 আনা 3 আনা 4 আনা সেরকম স্বর্ণ দিয়ে আপনি ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো আপনি যখন লম্বা সিস্টেমের মধ্যে তৈরি করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে কিছু লম্বা সিস্টেমের যে ইয়ারিং কানের দুলের ডিজাইনগুলো রয়েছে সেটা আপনি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, যেমন ধরুন 3 থেকে 4 আনা স্বর্ণ দিলে আপনার ডিজাইনগুলো ভালো হবে, আপনি র‍্যাপ ইউজ করে এক জায়গায় যাওয়া আসার জন্য ডিজাইনগুলো ব্যবহার করে ভালো পাবেন। বন্ধুরা, যদি আপনি অল্প স্বর্ণের মধ্যে তৈরি করেন তাহলে আপনি 2 আনার মধ্যে তৈরি করতে পারেন বা 3 আনার মধ্যে, তো ডিজাইনগুলো ছোট করবেন যদি আপনি কম স্বর্ণ দিয়ে তৈরি করেন। বন্ধুরা, ডিজাইনগুলো কিন্তু একেবারে সিম্পল, কম স্বর্ণের মধ্যে হয়ে যায়। আপনি যদি আপনার স্বর্ণকারকে দেখান তাহলে সে আপনার বলতে পারবে যে ডিজাইনটা আপনার কতটুকু ওজনের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, এই জন্য আমি বলছি আপনি ছোট করে ডিজাইনগুলো তৈরি করবেন, বা যদি আপনি বেশি স্বর্ণ দেন সেক্ষেত্রে আপনি একটু বড় করে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে পিছনের যে ডাটটা থাকে সে ডাটটা একটু ভারী করে তৈরি করার চেষ্টা করবেন। যখন আপনি তৈরি করতে দিবেন আপনার স্বর্ণকারের কাছ থেকে তখন আপনি তাকে বলবেন যে পিছনের যে ডাটটা থাকে সেটা একটু ভারী করে ডিজাইনগুলো তৈরি করে দিতে, তাহলে সে ডিজাইনটা আপনি র‍্যাপ ইউজে ভালো পাবেন। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।